একটা ম্যাগনেটের আওয়াজ করতেছে পাই আর করতেছে কি কারণে, তারপরও বার্নারে আগুন না যাওয়ার কারণে ম্যাচ দিয়ে জ্বালাইতে হচ্ছে, গ্যাস যাচ্ছে কিন্তু আগুন জ্বলতেছে না, এটা কি কারণে হয়ে থাকে এই জিনিসটা দেখাবো। সম্পূর্ণ একটা নতুন জিনিস, আপনারা দেখতে থাকুন, কাজটা শিখুন, অবশ্যই আপনাদের কাজে আসবে। এই যে ওটু, আমি এখন দেখতেছি ওটু ওটু ঠিক আছে, অটো ফায়ার করতেছে, কিন্তু যে আপনার বার্নারে কোনো ধরনের গ্যাস যাচ্ছে না, ও আবার আগুন দিয়ে ধরাই দিতে হচ্ছে, কিন্তু ওটু ওটু ঠিক আছে, কেবল ঠিক আছে, সাদা পাথরটা ঠিক আছে, তারপর হচ্ছে আপনার যেটা বুলেট আছে বুলেটও ঠিক আছে, তিনটা জিনিসই ঠিক ঠিক থাকলে মনে করবেন যে ওটু ঠিক আছে, তাহলে ওটু ঠিক আছে তারপরও কী প্রবলেম হতে পারে, এই জিনিসটা আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই আপনাদের জিনিসটা কাজে আসবে। এই যে দেখেন না, এই নিফলের নিচে যেটা নাক আছে এটাকে বলে নাক বলা হয়, এই যে আমি যেটা আঙুলের মাথায় যেটা দেখাচ্ছি, এটার একটা এখানে হালকা একটা ছিদ্র আছে, অনেক সময় এটা জ্যাম হয়ে যায়, এটা দিয়ে যখন গ্যাস বাইর হবে অটো ফায়ার করলে এদিক থেকে গ্যাস গেলেই হচ্ছে আপনার ইয়াটা জ্বলবে, চুলাটা জ্বলবে, না হলে জ্বলবে না। এখানে যদি আপনার এটা জ্যাম থাকে, আপনার অটু যতই ঠিক থাকুক না কেন, এখান দিয়ে যদি গ্যাস না যায় তাহলে হচ্ছে আপনার অটু জ্বলবে না, ও চুলা অটু ফায়ার করার পর সত্ত্বেও চুলাটা জ্বলবে না। এটা কিভাবে পরিষ্কার করবেন, এটা নাকটা যদি আপনার সব কিছু ওকে থাকার পরও যদি চুলা না জ্বলে তাহলে হচ্ছে যে আপনার এই নাকটা পরিষ্কার করে দিতে হবে, এটা আমরা চুলার নাক বলে থাকি, এটা পরিষ্কার করে দিতে হবে। দেখতে থাকুন, অবশ্যই একটা জিনিস একটা ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেটা হচ্ছে আপনার অটো সার্ভিসিং কীভাবে করবেন এই জিনিসটা ঠিক শিখতে পারবেন, মেশিন কোলা বাঁধা শিখতে পারবেন, আর হচ্ছে যে আপনার সব কিছু ঠিক থাকার পরেও অটো নষ্ট হয়ে যাওয়ার পরেও যে জিনিসটা আপনার সম্পূর্ণ আপনার মেশিনটা আমি খুলে নিব, খুলে নিয়ে গিয়ে আমি ওয়াশ করে দেখব কোথাও কোনো ময়লা আছে কি না, ময়লাটা পরিষ্কার করে দিব। অনেক সময় নাকটা পরিষ্কার করে দেওয়ার পরেও আবার ভিতর থেকে ময়লা এসে এটা জ্যাম হয়ে যায়, এদিকে ময়লা ঢুকে, তাহলে হচ্ছে এগুলো পরিষ্কার করে দিয়ে আপনার ভালো করে ওয়াশ করে দিয়ে হচ্ছে নাকটাকে আবার ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এই যে নাক, নাকটা পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার করে দিলে হচ্ছে আপনার যদি এদিকে আগুন গ্যাস বাহির হয় তাহলে হচ্ছে অটো ফায়ার করার পরে চুলাটা ভালোভাবে জ্বলবে। ছোটো একটা এটা অনেক সময় খোলা যায় এইভাবে, না খুলে এটা একটু বাঁকানো করলে এই ছিদ্রটা দেখবেন, এই যে আমি দেখাচ্ছি ছিদ্রটা, এটা ছোটো একটা তার দিয়ে একেবারে চিকন একটা তার দিয়ে ওয়াশ করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। এই যে কেবলের একটা তার আছে আমি এটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে দিয়ে সোজা করে দিয়ে আমি চুলাটা জ্বালাই দেখবো চুলাটা জ্বলে কিনা। আবার আমার থেকে সম্পূর্ণ মেশিনটা আবার ফিটিং করে নিতে হবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে সব কিছু দেখাতে গেলে হয়তো ভিডিওটা অবশ্যই লম্বা হবে, আপনারা হচ্ছে যে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে। আমি হচ্ছে মেশিনটা দ্রুত ফিটিং করে নিব, মেশিনটা ফিটিং করে নিয়ে হচ্ছে আমি চুলাটা জ্বালাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, সম্পূর্ণ ফিটিং করে নিচ্ছি আমি, আমি মেশিনটা দ্রুত যাচ্ছি কারণ হচ্ছে আমি মেশিন ফিটিংয়ের জন্য আলাদা অনেকগুলো আমার ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন, সেজন্য আমি এখানে স্পেসিফিকভাবে দেখাচ্ছি না জিনিসটা, আমি দ্রুত যাচ্ছি কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে, সে কারণে এটা নাট দিয়ে দিব। সাথে হচ্ছে আমার একটা সেশন চলতেছে, প্রায় আমি একজন একসাথে 20 জনকে এই কাজটা শিখাচ্ছি, ফিটিং করে নিব। পাথরটা লাগাই নিব, অটো তিনটা কারণে অটো সার্ভিস হয় না, এটা আপনারা সবসময় মনে রাখবেন, এই সাদা পাথরটা কেবলটা আর ভিতরে যেটা বুলেট আছে বুলেটের কারণে, তিনটা কারণে তিনটার থেকে যে কোনো একটা সমস্যা হলে অটো ফায়ার করবে না চুলায়, এটা খেয়াল রাখতে হবে। দেখি আমি ফায়ার করি কি না, ফায়ার করতেছে এখন, এখন ওকে আছে অটো ফায়ার করতেছে, তাহলে হচ্ছে সব কিছু এখন ঠিক আছে। আমি জিনিসটা ফিটিং করব, চুলাতে ফিটিং করে নিব,
ফিটিং করার পরে হচ্ছে চুলাটা জ্বালাবো, এখন জ্বালাই দেখবো সব কিছু ওকে আছে কিনা। ভিডিওটা বারবার বলতেছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে শিখানোর ক্ষেত্রে লম্বা হওয়ার, লম্বা হলেও করার কিছু নাই, এটা আপনার ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। একটু অয়েল দিয়ে নিব, কারণ হচ্ছে আমি সবসময় অয়েলে ইউজ করি, অয়েল ইউজ না করলে হচ্ছে এটা সফট থাকবে না, ফ্রিলি ঘুরবে না, জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে হচ্ছে আপনারা সবসময় মেশিন ফিটিং করে অয়েল দিয়ে দিবেন, একটু গলে এই কোকোনাট অয়েল অথবা হিন্তাস একটা অয়েল আছে, 3 টাকা দিলেই পাওয়া যায়, ওইটাও দিতে পারেন। আমার আবার কোলা লাগতেছে, কারণ হচ্ছে যে এইটাতে কেবলটা চেঞ্জ করে দেওয়ার পরেও কাজ করতেছে না, আবার জ্যাম হয়ে গেছে, ময়লা এসে গেছে। মেশিনের যে বুশটা আছে, বুশের মধ্যে যদি ময়লা এসে যায়, এটা একেবারে লক হয়ে যায়, টাইট হয়ে যায়, ঘুরানো যায় না। এই দেখেন টাইট হয়ে গেছে, একেবারে টাইট হয়ে গেছে। এটা আমি আবার মুছে আবার একটু করে অয়েল দিয়ে ফ্রি করে দিব। আবার ফিটিং করতেছি, দ্রুত যাচ্ছি, ফিটিং করতেছি। আর বুশটা সবসময় মেশিনে যখন দিবেন, ভিতরে দিবেন, তখন হচ্ছে যে একেবারে চেপে দিবেন না, চেপে দিলে হচ্ছে এটা টাইট হয়ে যাবে, সেজন্য একটু আলতো করে দিবেন। আর মেশিনটা ফিটিং করার সময় অবশ্যই 3 আঙ্গুলে ফিটিং করার চেষ্টা করবেন, আমি সবসময় দেখাই 3 আঙ্গুলে কীভাবে ফিটিং করবেন। যারা হচ্ছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কারণ হচ্ছে আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য, এবং ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর ভিডিও করতে গেলে অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, অনেক সময় নিয়ে, অনেক সময় নিয়ে করি, কারণ হচ্ছে যে আমরা যেন জিনিসটা শিখে আপনাদের কাজে আসে। সেই জন্য যারা হচ্ছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে আপনার এই যে আপনার কাজে আসতেছে না, কিন্তু আপনার অনেক আত্মীয় স্বজনের, অনেক বন্ধুবান্ধবের এই জিনিসটা কাজে আসতে পারে। কারণ হচ্ছে সামান্য সমস্যার জন্য আমরা অনেক বড় ধরনের কষ্ট পেয়ে থাকি, আবার অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। সে কারণে জিনিসগুলো শিখে, নিজেই শিখে নিজে কাজগুলো করতে পারলে কাজে আসবে। আর এইটা, এই জিনিসটা শিখে হচ্ছে প্রপারলি শিখে আপনি ইনকামের একটা রাস্তা নিতে পারেন, ভালো ইনকামের একটা সুযোগ রয়েছে। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে গ্যাসের স্টোভ, গ্যাসের চুলা রয়েছে, একটা বাড়িতে 2-3টা চুলাও পাবেন আপনারা। এই চুলার কাজটা শিখে আপনি ইউজ করবেন, টাকা ইনকাম করতে পারবেন, অনেক সুযোগ সুবিধা রয়েছে, ভালো মানের টাকা পয়সা ইনকাম করতে পারবেন। যদি পজিশনে আপনি একটা প্রতিষ্ঠান বা সার্ভিসিং সেন্টার খোলেন, তাহলে টাকা ইনকাম করা যাবে। আবার যদি অনেকের হচ্ছে যে প্রতিষ্ঠান না খোলার জন্য টাকা না থাকে, তাহলে হচ্ছে যে ফ্রি করে আপনি চুলা সার্ভিসিং করতে পারবেন, একেবারে সহজ একটা কাজ, শিখেই ইনকাম করা শুরু করে দেওয়া যায় অল্প পুঁজিতে। ফিটিং করে নিলাম, এখন দেখতেছি ফায়ার করে কি না, ফায়ার করতেছে, সব কিছু চেঞ্জ করে দিছি। ফায়ার করতেছে, আমার একটু চালাই দেখতে হবে বারবার, কয়েকটা যদি একটু টাইট হয়ে যায়, লক হয়ে যায় মেশিনের ভিতরের বুশটা, তখন অয়েল ইউজ করে আপনারা বারবার কয়েকবার ফায়ার করে দেখবেন। কয়েকবার ফায়ার করে যদি না দেখেন, তাহলে হচ্ছে এটা আবার টাইট হয়ে যাবে, একটু ফ্রি করে নিতে হবে। একটু অয়েল দিয়ে বারবার চালাইয়ে ফ্রি করে নেবেন আপনারা। ভিতরে ফিটিং করার পরও আমার বুলেটটা ভালো করে বসে নাই, আবার বসাতে হচ্ছে। অনেক সময় এক জায়গার পার্টস অন্য জায়গায় নিতে গেলে অনেক সময় পজিশন বরাবর বসে না, বা অনেক সময় সরে যায়। সব কিছু আমি একটু দ্রুত যাওয়ার কারণে হচ্ছে তাড়াহুড়া করতেছি,
ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে তাড়াহুড়ো করতেছি। আর আপনারা এই রকম সেকেন্ড হ্যান্ড অনেক দুই একটা চুলা কিনে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, কারণ হচ্ছে অনেকেই হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড চুলা ফেলে রাখে নতুন চুলা ক্রয় করার পর। এটা যদি আপনি 100 টাকা 200 টাকা 300 টাকা দিয়ে কিনেন, তাহলে এটার থেকে আপনি 1000 টাকা 2000 টাকা ইনকাম করা একেবারেই সহজ। কেননা হচ্ছে আপনি একটা চুলা কিনলেন 200 টাকা দিয়ে, এটাতে আপনি পার্টসগুলো অন্য চুলাতে যদি আপনি এগুলো ব্যবহার করতে পারেন, তাহলে একটা চুলার থেকে আপনি 1000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। 200 টাকা দিয়ে চুলা কিনলেন সেকেন্ড হ্যান্ড, এটার থেকে 1000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আপনারা চাইলে এইভাবেই টাকা ইনকাম করতে পারেন, সহজ একটা কাজ। ভালো করে টাইট করে দিবেন, সব কিছু ওকে করে দিবেন, দিয়ে হচ্ছে আমি আবার চালাই দেখতেছি। এটা একটু খুবই লম্বা একটা ভিডিও হয়ে যাচ্ছে, লম্বা কাজ। এই যে আমি আবার অয়েল ইউজ করতেছি বারবার, কারণ হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, এই কারণে দুই পাশে আমি অয়েল দিয়ে দিলাম। এবং আপনার মেশিন ফিটিং করার সময় অবশ্যই যে কালো রাবারটা আছে, লেদারটা আছে, ওটা দেওয়ার চেষ্টা করবেন, ওটা দিবেন না, হলে ওটা যদি না দেন তাহলে হচ্ছে আপনার মেশিনটা ভালোভাবে থাকবে না, ফিটিং ভালোভাবে হবে না, লিকেজ হয়ে যাবে, লিক হইলে আপনার আগুন ধরে যাবে। এবার হচ্ছে আমি চুলার বোর্ডের সাথে মেশিনটা ফিটিং করে নিব। আপনারা সবসময় উল্টানোর পরে মেশিনটা বসাই, গার্ড বরাবর সোজা করে বসানোর পরে মেশিনটা তিন আঙ্গুলে ধরবেন, চেপে ধরবেন একটু করে, আর উপরের হচ্ছে কভারটা বসাই দিবেন। বসাই দেওয়ার পর হচ্ছে আপনি স্ক্রুটা ভালো করে টাইট করে দিবেন, সোজা করে বসাই স্ক্রুটা টাইট করে দিবেন, দোনো পাশের স্ক্রু টাইট করে দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ না এই স্ক্রু দোনোটা, কিন্তু ভিতরের যে মেশিনের সাথে যেটা সংযোগ রয়েছে ওই দুটো স্ক্রু অবশ্যই ভালো করে দিবেন, কারণ হচ্ছে এখানে যদি আপনি একটু লুজ হয়ে যায় বা স্ক্রুটা ভালো করে ফিটিং না হয় তাহলে হচ্ছে আগুন ধরে যাবে। সেই জন্য হচ্ছে এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে মেশিনের সাথে দুটো স্ক্রু দেন। আর রাবারটা অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে রাবারটা যদি একটু অ্যাঙ্গেলে বসে বা একটু ফাঁকা বসে যায় বা স্ক্রুটা ভালো করে টাইট না হয় তাহলে হচ্ছে অবশ্যই আগুন ধরে যাবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন জিনিসগুলা কীভাবে সুন্দর করে ফিটিং করা যায়, আর ঠান্ডা মাথায় এই জিনিসগুলো ফিটিং করবেন, না হলে হচ্ছে যে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে আমরা যে কাজগুলো করব একটু রিস্কেবল কাজ, কাজটা শিখা সহজ, কাজটা করা সহজ, কিন্তু একটু রিস্ক আছে। যদি আপনি প্রপারলি যদি স্ক্রুগুলো ভালো করে টাইট না দেন, সুন্দর করে ফিটিং না করেন, অবশ্যই আগুন ধরার সম্ভাবনা থাকে। সেজন্য সুন্দর করে স্ক্রু দুটোটা ভালো করে টাইট করে দিবেন, দিয়ে হচ্ছে ভালো করে টাইট হয়েছে কিনা দেখবেন, দেখেন হচ্ছে না। এখানে হচ্ছে একটা মেশিন বারবার স্ক্রুটা বারবার খোলার কারণে একটু লস হয়ে যাচ্ছে, মেশিনের দিকে আগে ফিটিং করে নিলাম। এই স্ক্রু দুটোটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আগেই বলছিলাম আমি, খুবই একটু রাবারটা দিয়ে ভালো করে একেবারে ফিটিং করে দিবেন, এটাই খুবই একটা গুরুত্বপূর্ণ। এই বার্নারের যে স্ক্রুটা আছে নিচের, এই স্ক্রুটা ঠিক না হওয়ার কারণে আমি হচ্ছে থার্ড দিয়ে বেঁধে দিলাম, এই থার্ড দিয়ে বেঁধে দিতে হয়েছে আমার। ভালো করে ট্রেনে থার্ড দিয়ে বেঁধে দিবেন আপনারা, থার্ড দিয়ে ভালো করে যদি বেঁধে না দেন তাহলে হচ্ছে বার্নারটা পড়ে যাবে, বাসা বাড়িতে মেয়েরা হচ্ছে রান্না করে ভয় পাবে। এই তার দিয়ে বেঁধে দিলাম, কারণ হচ্ছে এই বার্নারের যেটা লক দেওয়ার সিস্টেমটা নাই, যার কারণে হচ্ছে তার দিয়ে বেঁধে দিতে হয়েছে। হয়ে গেছে, ওকে।
হ্যাঁ, আমি এই দিয়ে ফায়ার করলাম, ফায়ার করতে দিয়ে আগুনটা আসতেছে কম, এই যে আসছে, ঠিক আছে, এখন অ্যাডজাস্টটা ঠিক করে দিলে হয়ে যাবে। গাঢ়টা উপরে উঠাই দিব, এই আগুনটা সুন্দর করে জ্বলতেছে, কিন্তু মিউ মিউ করে জ্বলতেছে, কারণ হচ্ছে আপনার নিপলটা আমার মনে হচ্ছে একটু করে ময়লা আছে। বারবার ফায়ার করার পরে চুলাটা জ্বলতেছে না। ফায়ার করতেছে না, এই আসছে এখন। এখানে হচ্ছে ময়লাটা থাকার কারণে হচ্ছে একটু ট্রাভেল করতেছে। এই আসতেছে, এই আসছে। অনেক সময় আপনাদের নতুন পাইপের কানেকশন দেওয়ার পর 2 সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করতে হয়। আমরা মারতেই থাকি, কিন্তু গ্যাস আসে না। হঠাৎ করে দেখবেন যে গ্যাস এসে পুরোটা আগুন হয়ে যাবে। এই জন্য আপনারা সবসময় দিবেন, নতুন সংযোগ দেওয়ার পরে 2 সেকেন্ড 5 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর হচ্ছে চুলাটা জ্বালাই দেওয়া হবে। কেয়ার রাখবেন, ওকে হয়ে গেছে আমার চুলাটা।